আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা কাজের টিউটোরিয়াল নিয়ে আবার হাজির। তো দেখুন কাজটা কিভাবে করতে হয়। তো আজকে যে কাজটা করব সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন একটা বেসিক কাজ, আরোগ্য হোমিও। এখন আরোগ্য হোমিও হচ্ছে একটা হোমিওপ্যাথি ওষুধের প্রমোশনের কাজ, একটা পেজের প্রমোশন। হ্যাঁ, এখানে কাজটা বেসিক 3 মিনিট লাগবে করতে, 5 জন মানুষ করেছে, 10 জন মানুষকে করতে দেওয়া হয়েছে কাজটা। তো এখন এই কাজটা করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, এই যে কাজের নামটা, তারপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে চলে গেলাম এই যে কাজের ডিটেলসটা দেখার জন্য, এই যে আরোগ্য হোমিও শেয়ার, এখানে এই হচ্ছে কাজের নাম। এখানে 5 জন মানুষ কাজটা করেছে, 3 টাকা দেওয়া হবে, এই যে লেখা আছে। এরপর হচ্ছে কাজের টাইটেল, হ্যাঁ কাজের টাইপটা কি বেসিক কাজ। তো এই কাজটা করলে আমি 3 টাকা পাবো। তো কাজটা করার জন্য এখানে দেখেন লেখা আছে গো টু, একটা লিঙ্ক দেওয়া আছে, মানে ওই পেজের লিঙ্কটা দেওয়া আছে, এই পেজটাকে আমার প্রমোশন করতে হবে এবং লাইক করতে হবে। তো এই কাজটা করার জন্য দেখেন লেখছে কি ওরা, যে লাইক অ্যান্ড শেয়ার, যেটাকে আমাকে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। কোথায় লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে? নিজের যে কোনো একটা গ্রুপে যেখানে অন্তত 2000 ফলোয়ার আছে, অথবা নিজের ওয়ালে, হ্যাঁ যেখানে কমপক্ষে 300 ফ্রেন্ড আছে এরকম। এখানে দেখুন ওরা বলে দিচ্ছে, শর্তটা দিয়ে দিচ্ছে যে নোট করছে রিকোয়ারমেন্ট কী কী লাগবে। নাম্বার এক, এখানে তারা বলে দিয়েছে যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিতে হবে, ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা অথবা শেয়ারিং লিঙ্কটা, আমি যে শেয়ার করবো সেই লিঙ্কটা। তো এই কাজটা আমি একদম প্রপার প্রফেশনালিভাবে কাজটা করব, বিধায় আমি পরিপূর্ণভাবে দেখে নিচ্ছি যে কী কী রিকোয়ারমেন্টগুলো চাই। এরপর আমি এই যে সাদা যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে কাজের প্রুফগুলো দিয়ে জব রিপোর্টটা করব। ওকে, তো তাহলে শুরু করছি। আমি লিঙ্কে ক্লিক করি। তো লিঙ্কে ক্লিক করার পর আমাকে ওই হোমিও আরোগ্য হোমিও যে ফার্মেসি যে একটা আছে, পেজ আছে, সেই পেজে আমাকে নিয়ে গেল। এই যে সেই পেজটা দেখেন, আরোগ্য হোমিও ফার্মেসি পেজটা। হ্যাঁ, তো দেখে নিলাম। দেখার পরে এখন একদম নিচে এই যে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারের যে বাটনগুলি আছে, এই যেখানে এখানে একটা লাভ রিয়েক্ট দিলাম, লাইক অথবা লাভ রিয়েক্ট একটা দিলেই হবে। ওকে, এখন আমি যে এটাকে লাইক করলাম, হ্যাঁ তো এই লাইক করার পর এটার একটা স্ক্রিনশট নিব যে আমি এটা লাইক করছি, সেটা প্রুফ দেওয়ার জন্য। এটা না দিলেও হবে, কারণ শেয়ার করলে সেখান তো সে অবশ্যই দেখতে পাবে যে আমি লাইক করছি। হ্যাঁ, তারপর আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দেব এই কাজটা করছি সেটা প্রুফ দেওয়ার জন্য। না দিলেও সমস্যা নেই, তাও আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন যে কাজটা করলাম, আমি যেটা করছি স্ক্রিনশটের লিঙ্ক নেওয়ার আগে এটা মার্ক করে দিলাম যে আমি কাজটা সম্পন্ন করেছি। তো এখন এই যে এখানে দেখেন মেঘের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আমার লিঙ্কটা আপডেট হচ্ছে। তো ধরে ধরুন এই যে লিঙ্কটা আপডেট হয়ে গেছে, আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করব। তো লিঙ্কটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমি আমার ওই ট্যাবে চলে গেলাম, জব ট্যাবে। ওখানে গিয়ে আমি সর্বপ্রথম 1 নম্বরে আমাকে বলছিল যে প্রোফাইল লিঙ্কটা দিতে হবে, তো আমি আমার প্রোফাইল, তো 1 নম্বরে আমি এখানে লিখে দিচ্ছি মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক, সরি মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক, এটা 1 নম্বর। ওটাই ওরা এটাই চেয়েছে, এবং অথবা শেয়ারিং লিঙ্কটা, এটা অথবা শেয়ারিং লিঙ্ক, কিন্তু আমি 3টা দিব এখানে, প্রোফাইলের আমার ফেসবুক প্রোফাইলের প্রোফাইলের লিঙ্কটা দিব, 2 নম্বরে লাইকিং স্ক্রিনশট লিঙ্কটা দিব, আর 3 নম্বরে হচ্ছে আমি যে শেয়ার করব সেই শেয়ারের শর্ট লিঙ্কটা দিব। তো লিঙ্কটাকে কীভাবে শর্ট করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো, সকলে একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এখন আমি ওই লাইক করছিলাম সেই স্ক্রিনশটের লিঙ্কটা দিয়ে দিলাম,
তিন নম্বরটা লিখে রাখলাম। এখন আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসতেছি, তার জন্য আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে গিয়ে আমি আমার প্রোফাইলের ভিতরে ঢুকবো। ওকে, প্রোফাইলের ভিতরে চলে আসছে, এই যে আমার প্রোফাইলের লিঙ্কটা, ঠিক আছে। প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে কপি করে নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল সি চাপলেই কপি হয়ে গেল। সেই লিঙ্কটা আমি এখানে মাই ফেসবুক প্রোফাইল লিঙ্কের এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি চাপলেই পেস্ট হয়ে যাবে। ওকে, তো এগুলো আপনারা বুঝেন কীভাবে কপি কপি করতে হয়, কীভাবে পেস্ট করতে হয়, এগুলো আপনারা জানেন। তো তারপরে আমি একটু দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমাকে শেয়ারের লিঙ্কটা দিতে হবে, যে বলছে শেয়ার করার জন্য, তো আমি শেয়ার করতে যাচ্ছি। এই যে বলছে লাইক অ্যান্ড শেয়ার, তো আমি এজন্য শেয়ার করবো। শেয়ার করার জন্য আমি সেই আমার সেই যে লাইক করেছিলাম সেই ট্যাবে চলে গেলাম। এখানে গিয়ে শেয়ারিংকে ক্লিক করে আমি পাবলিকে ক্লিক করলাম, মানে শেয়ারটা আমাকে পাবলিক হতে হবে। আমি এই জন্য শেয়ার করে দিয়েছি, এই দেখুন শেয়ার হয়ে গেছে। এখন শেয়ার হওয়ার পর এটা লিঙ্কটা আমি কোথায় পাবো? আমি যে শেয়ার করলাম, এখানে দেখাচ্ছে শেয়ার হয়ে গেছে, আমি এই লিঙ্কটা নেওয়ার জন্য আমি আবার আমার প্রোফাইলে গিয়ে চলে যাব, সেখানে গিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এই যে জাস্ট নাও, এই মাত্রই আমি এটাকে শেয়ার করেছি, সেই শেয়ারটা চলে আসছে। আমি একটা অতিরিক্ত এখানে একটা এখানে একটা লাইক দিয়ে দিচ্ছি অতিরিক্ত, এটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু রিকোয়ারমেন্ট এটা নাই, তো আমি ভালো লাগার থেকে দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এই যে জাস্ট নাও, এখানে টাইম উঠে থাকবে 1 সেকেন্ড বা 1 মিনিট, 2 মিনিট বা তা আওয়ার। তো এখানে জাস্ট নাও আমি যেহেতু এখনই করছি, সেজন্য জাস্ট নাও আছে। আমি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস থেকে লিঙ্কটাকে নিয়ে নিলাম। তো এই লিঙ্কটা অনেক বড় লিঙ্ক বিধায় লিঙ্কটাকে আমি শর্ট করবো, এর জন্য আমি নতুন একটা ট্যাবে গেলাম, এই যে কাটলি ডট এল ওয়াই, এখানে আমি চলে গেলাম। এটা একটা ফ্রি শর্ট লিঙ্ক তৈরি করার একটা টুল, তো এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে শর্টে ক্লিক করলে একটা শর্ট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই যে শর্ট হয়ে গেছে, এই যে আমার লিঙ্কটা শর্ট হয়ে গেছে। এখানে কিছু করতে হবে না, শুধু কপি যেখানে আছে এই যে এখানে, এখানে আমি কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমার এই লিঙ্কটা কপি হয়ে আমার মাউসে চলে আসলো। তো এই 3 নম্বরে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো এখন আমার এই কাজটি কমপ্লিট হয়ে গেছে। এরকম আরও কাজ করার জন্য আপনাকে এই জবসে যেতে হবে, জবসে অল জবে গিয়ে আপনি আরও অন্য অন্য কাজগুলো করতে পারেন। তো আমার এই কাজটি হয়ে গেছে, কাজটা আমি এখন সাবমিট করতেছি। এখানে সাবমিট করার জন্য আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস জব, আমি এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর দেখেন এখান থেকে আমার কাজটা চলে গিয়েছে, কারণ এই কাজটা আমার কমপ্লিট হয়ে আমার টাস্ক ফিনিশে জমা হয়ে গেছে। তো দেখাচ্ছি কোথায় আমি যে কাজটা করলাম, কোথায় গেল সেই কাজটা, আমি একটু সেটাকে দেখাচ্ছি, এখানে কিন্তু নেই। হ্যাঁ, তো এখান থেকে কাজটা কোথায় গেল সেটা দেখার জন্য আমাকে যেতে হবে টাস্ক ফিনিশ, এই যে টাস্ক ফিনিশ, তো এখানে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বরে মাত্রই আমি কাজটা করেছি। হ্যাঁ, এই যে কাজের সময়টাও দেওয়া আছে, ডিটেলসটা এর ভিতরে আছে, আমি কী কী করেছি সেটা লেখা আছে এর ভিতরে, আমি সেখানে যাচ্ছি না। তো এই ছিল আমার কাজ আজকের টিউটোরিয়াল। এখান থেকে আপনি অল জবে গিয়ে, বেসিক জবে গিয়ে বা গোল্ড জবে গিয়ে অন্য অন্য কাজগুলো আপনি করতে পারবেন, যেভাবে ডিরেকশনগুলো করা আছে সেই ডিরেকশন অনুযায়ী আপনি কাজগুলো করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো কাজ আজকের মতন টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে বন্ধু সকল সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।